রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত মশলা আমদানি করা হচ্ছে। দ্রুত পণ্য খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে। এলাচ, জিরা, গোল লবঙ্গ সহ বেশিরভাগ মশলার দাম, যদিও কিছুটা বাড়তি পেঁয়াজ ও রসুনের দাম। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, এখন থেকেই প্রশাসনকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, নয়তো সিন্ডিকেটের কবলে পড়বে মশলার বাজার। আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রমজানে মশলা জাতীয় পণ্যের চাহিদা বেড়ে যায় দেশ জুড়ে, তাই আগে ভাগেই চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানির হিড়িক পড়েছে। ফলে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এলাচ, জিরা, লবঙ্গ, দারুচিনি সহ বেশিরভাগ মশলার দাম কমতে শুরু করেছে। মশলা আমদানি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও স্বাভাবিকভাবে আসে, এবং মশলা বিশেষ করে ইরাক, ইরান ও মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশগুলো থেকে আমাদের যে মশলার পরিমাণ আসার কথা, সে অনুসারে আমাদের মশলাও আমদানি অব্যাহত আছে। আমাদের সরবরাহ স্বাভাবিক আছে। আমি যদি দামের কথা বলি, বিগত এক মাসের ব্যবধানে প্রত্যেকটি পণ্যের, মশলা পণ্যের দাম কমেছে। পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখন, এবং সামনেও রমজান মাসটা পুরো কাভার হয়ে যাবে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি কম থাকায় দেশীয় পেঁয়াজের দাম এখন পাইকিরিতে 100 টাকার বেশি। বেড়েছে রসুনের দামও, তবে কিছুটা কমেছে আদার দাম। ইন্ডিয়ান আমলে এটা চাহিদা একটু কমছে, তো বাজার মনে হয় দুই একদিন মধ্যে এদিকে আর একটু কমে যাবে। এদিকে মশলার বাজার পাইকারিতে কমলেও খুচরাতে তার কোনো প্রভাব নেই, তাই রমজানের আগে বাজার তদারকি জোরদার করার তাগিদ ক্যাবের। ভোগ্যপণ্যের বাজারে তদারকিটা আসলে আমদানিকারক, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, এই তিনটে টায়ারেই মনিটরিংটা হওয়া দরকার, এবং এখানে একটা সমন্বিত বাজার তদারকি দরকার, যেখানে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন একত্রিত থাকবে। জেলা প্রশাসন বলছে, রমজানে পণ্য নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই, বাড়ানো হবে বাজার তদারকি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।